নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর কড়াতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব। নুন দিয়ে দিলাম, দিচ্ছি হলুদ, আর একটু সর্ষের তেল দিয়ে আমি পাবদা মাছগুলোকে মেখে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আর এই বেগুনগুলোকে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার এই নুন হলুদ মাখানো বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনটা ভাজা হচ্ছে, আমি একটা মশলার পেস্ট বানাবো এখন। এখানে আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিচ্ছি স্বাদ মতো নুন। এবার জল দিয়ে গুলে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াতে আটটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি কালো জিরে, এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব যে মশলার একটা পেস্ট বানিয়েছিলাম। মশলা বলতে হলুদ, লবণ, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারের সেই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না, খুবই পাতলা রান্নাটা আমি করব। গরমের দিনে অনেকেই মশলা ছাড়া রান্না খেতে পছন্দ করেন, তাদের জন্য খুবই পারফেক্ট কিন্তু এই রেসিপিটা। এবার মশলাটাকে ভালো করে শুকিয়ে নেব। মশলাটা একদম শুকিয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। জলটা দিয়ে ফুটতে দেব। কে কীরকম ঝোল রাখবেন সেই আন্দাজ মতো জলটা দেবেন। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমি বেগুনগুলো দেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। ঝোলটা একদমই পাতলা আছে, তাই আমি একটু গাঢ় করার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা, আর এখান থেকে নিয়ে নেব সামান্য একটু ঝোল, একটা লঙ্কা দিয়ে ঝোল। এখন এই মিক্সচারটা আমি এর মধ্যে ঢেলে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের তেল ঝাল। নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ধনে পাতা দিয়ে দিতে পারেন, ডালের বড়ি ভেজেও এটার মধ্যে দিতে পারেন, ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও হলে তার নোটিফিকেশনটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন।
আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন, বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।